আপনাদের সবাইকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তো আমার আরও একটি ভিডিও শুরু করছি। তো আজকে নবরাত্রির পঞ্চম দিন, তো পঞ্চম দিনের পুরো পর্বটি নিয়ে তো আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে আমরা নেরুল স্টেশনে, আমাদের এখানে নেরুল স্টেশনে, রেলওয়ে স্টেশনে আজকে একটি মাতার এখানে একটি নবরাত্রি পুজো হয়েছে। তো মাতা রানীর দর্শনের জন্য আমরা চলে এসেছি আজকে। তো এখানে তো সুন্দর গেটের মুখে, ঢোকার মুখে দুখানি হাতি দেখলাম। প্রথমেই যে হাতিগুলো আপনাদেরকে দেখালাম, ও দুটো মায়েরই গেটের ঠিক সামনে, প্যান্ডেলের সামনে দুটি হাতি রাখা হয়েছে। তো বেশ ভালোই লাগছে। তো ভেতরে এই যে মায়ের মূর্তি, খুবই সুন্দর হয়েছে। এখানে মা লাল পরনে লাল শাড়ি, তো খুব সুন্দর লাগছে মাকে। তো আমরা এটা দেখে এবার আমাদের ওখানে বাড়ির কাছে চলে আসছি। তো এখানে আমাদের বাড়ির সামনে যে মায়ের পুজো হয়েছে, তো মাকে এখানে আমরা আজকে সাদা শাড়ি পরিয়েছি। তো সাদা শাড়ি পরেছে মা আজকে। তো প্রতিদিনের মতন মা তো মানে খুবই অপরূপ সুন্দর মায়ের রূপের আর কি আলাদা করে বর্ণনা করব। খুব সুন্দর লাগছে সাদা শাড়িতে মাকে, অপরূপ সৌন্দর্য মানে সৌন্দর্যতার ফুটে উঠেছে। তো আজকে যথারীতি পঞ্চম দিনে সেরকম কিছু প্রোগ্রাম তো হয়নি, তো জাস্ট ওই একটু ওদের গারবা চালু হয়েছে, তো গারবাই হচ্ছে। তো বাকি সেরকম আজকে ওই আমাদের এখানকার যে নেতা মন্ত্রীরা আছে, তো MLA, তারা সব এসছে। তো ওনারাই কিছু বলছেন টোচ্ছেন আর কি। তো ও আজকে একটা সকালে হয়েছিল, আপনাদের বলতেই ভুলে গেছি, ওই সকালে আজকে একটা ওই ফ্রিতে আই চেক আপের একটা ব্যবস্থা করা হয়েছিল, মানে ফ্রিতে আই চেক আপ আর কি, সকলের আই চেক আপের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছিল। তো এরকম কিছু না কিছু প্রতি বছরই হয়ে থাকে এগুলো, তো আজকে সেরকমভাবে কিছু হয়নি। আর আমাদের দুর্গাপূজা মানে বাঙালিদের দুর্গাপূজা যদি আমরা বলে থাকি, তো আজকে আমাদের চতুর্থী। হ্যাঁ, তো নবরাত্রিতে পঞ্চমী, পঞ্চমতম দিন, কিন্তু আজকে আমাদের ওখানে চতুর্থী, মানে বাংলাতে দুর্গাপূজা আমরা যে চার দিন পালন করে থাকি তার আজকে চতুর্থী। তো নবরাত্রি মেনলি হয় যখন, নবরাত্রি মেনলি হয় মা দুর্গা যখন অসুর বধ করেছিল, শাস্ত্রে আছে, মানে আমি যতটুকুনি জানি আর কি, শাস্ত্রে আছে যে নবরাত্রিতে মা 9 দিন ধরে অসুরকে, অসুরের সাথে মায়ের হচ্ছে যুদ্ধ হয়েছিল। তো সেই জন্য তো নবরাত্রি 10ম দিনে যেদিন দশেরা হয় বা আমাদের বিজয়াদশমী, ওই দিন মা অসুরকে বধ করে, তো সেই জন্য নবরাত্রি পালন করা হয়ে থাকে। নবরাত্রিতে যে আমরা উপবাস করে থাকি বা ফাস্টিং করে থাকি, তো সেই ফাস্টিংটা খুবই কঠিন ফাস্টিং হয়। সারা দিন একদম অন্ন জল মুখে করা যায় না, কোনো রকম খাবার তো দূরের কথা, জল পর্যন্ত মুখে দেওয়া যায় না। তো তারপর রাত্রিতে যখন মায়ের পুজো হয়, তারপরে হচ্ছে কিছু মুখে দেওয়া যায়, তাও ওই ফল টল কিছু খেতে হয়, মানে একদম ভাত টাত কিছু খাওয়া যাবে না, ভাত বা রুটি এরকম অন্য জাতীয় খাবার খাওয়া যায় না। তো নবরাত্রির অনেকেই ফাস্টিং করে, তো এবং এটা খুবই কঠিন ফাস্টিং আর কি। তো নবরাত্রি তো পুরো ভারতবর্ষের সব জায়গাতেই নবরাত্রি পালন হয়ে থাকে। তো বোম্বে, গুজরাট, তারপর মহারাষ্ট্রের সব জায়গাতেই হয় নবরাত্রি, খুব ধুমধাম করে পালন করা হয়। তাছাড়া অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সমস্ত জায়গাতে ভারতবর্ষে তো নবরাত্রি খুব ধুমধাম করে পালন করা হয়। সব থেকে বেশি মহারাষ্ট্র, গুজরাটে পালন করা হয়। কেন কি গুজরাটে গরবা খেলে, তো গুজরাটে ডান্ডিয়া এবং গরবা এই দুটো মানে খুব মানে নবরাত্রিতে খুব মায়নে রাখে আর কি, খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো গুজরাটিরা তো এটা মানে নবরাত্রিতে তারা ডান্ডিয়া খেলে এবং মায়ের কাছে নাচ গান করে, খুব ভালো মানে তাদের এটা মানে প্রথা আর কি, যে তারা মাকে নাচ গান করে আনন্দিত বা খুশি করে আর কি। তো এইভাবে তারা মায়ের কাছে ভক্তি নিবেদন করে। তো এই মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা সব জায়গাতেই হচ্ছে এই নবরাত্রি উৎসবটা খুব ধুমধাম করে পালন করা হয় এই 9 দিন। আর তারপরে বিজয়াদশমী আসে, দশেরা যেটা, তো ওই দিন তো অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উন্মোচন, মানে
সে ওই দিনই মা মহিষাসুরকে বধ করেন, এবং ওই দিনই হচ্ছে আমাদের দশেরাতে কি হয়, রাবণ পোড়ানো হয়। মানে যত অশুভ শক্তির বিনাশ করা হয় আর শুভ শক্তির সূচনা করা হয়। তো এই হচ্ছে নবরাত্রির গল্প, আমি যতটুকুনি জানি তাই সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।